बागे जन्नतेर फूल निये एसेছি प्रिय नबीर হাদিসে পাক নিয়ে এসেছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ প্রতিবারের নেই আজও আমরা আপনাদের মাঝে উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার একটি অনুষ্ঠান ৪০টি হাদিসে মুবারাকা নিয়ে। হ্যাঁ, এই অনুষ্ঠান আমরা কিছু ধাপে সাজিয়েছি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমরা প্রথমে একটি হাদিসে পাক নির্বাচন করব, তদ অনুযায়ী আমরা টপিকে আলোচনা শ্রবণ করব। তবে আসুন অনুষ্ঠান শুরু করার পূর্বে কিছু ভালো ভালো নিয়ত করে নিই, কেননা হাদিস পাকের মধ্যে রয়েছে আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। কাজে যে যত বেশি ভালো নিয়ত করবে তার আমলের প্রতিদান তত বেশি ভালো পাওয়া যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, দুরুদে পাক পাঠ করার অসংখ্য অগণিত অজস্র ফজিলাত ও বরকত বর্ণিত রয়েছে। তন্মধ্যে কানজুল উম্মাল নামক কিতাবের ২২২৫ নং হাদিসে পাকের মধ্যে ইরশাদ হচ্ছে আমাদের প্রিয় আকা মক্কি মাদানী ওয়ালি মুস্তাফা হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইয়া আইয়ুহান নাসু আনজাকুম ইয়াউমাল কিয়ামা মিন আহওয়ালিহা ওয়া মাওয়াতিনিহা আকসারুকুম আলাইয়া সালাতান ফি দারিদ দুনিয়া। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে লোকেরা, কিয়ামতের ভয়াবহতা ও দুর্গম উপত্যকা থেকে তোমাদের মধ্যে সে ব্যক্তি মুক্তিপ্রাপ্ত হবে আকসারুকুম আলাইয়া সালাতান ফি দারিদ দুনিয়া, যে ব্যক্তি দুনিয়াতে আমার উপর অধিক হারে দুরুদে পাক পাঠ করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, কাল কিয়ামতের ময়দানে মুক্তিপ্রাপ্ত হওয়ার উত্তম একটি মাধ্যম হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি পরিমাণে দুরুদে পাক পাঠ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকেও প্রতিনিয়ত মাহবুবে করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরুদে পাক পাঠ করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ আজ আমরা মিশকাত শরীফ থেকে একটি হাদিসে পাক শ্রবণ করব, আর তদ অনুযায়ী আমরা টপিক সাজাবো। তো আসুন শুনি কি সেই হাদিসে পাক আর কি হবে আজকের আমাদের বিষয়। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ আইয়ু যামবি আকবার ইনদাল্লাহি। হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন কোন গুনাহ আছে যা আল্লাহ পাকের কাছে খুবই বড় তথা কবিরা গুনাহ? নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তুমি শিরিক করো অথচ আল্লাহ পাক তোমাকে সৃষ্টি করেছেন। অর্থাৎ বান্দা গুনাহ করে, এমনকি শিরিক করে, আল্লাহ পাকের সাথে অংশীদার সাব্যস্ত করে, অথচ খলাকাকা আল্লাহ পাক তোমাকে সৃষ্টি করেছেন। অতঃপর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরপর কোন গুনাহ আছে যা সবচেয়ে বড় কবিরা গুনাহ? নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আন তাকতুলা ওয়ালাদাকা খাশিয়াতা আইয়াতুআমা মাআকা। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে তুমি তোমার সন্তানকে খাবার আহার করানোর ভয়ে হত্যা করো, তথা সন্তানকে এ ভয়ে হত্যা করে ফেলা, কতল করে ফেলা যে তার আহার কোথা থেকে জোগাড় করব, কোথা থেকে ব্যবস্থা করব। আর ইরশাদ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর পরবর্তী গুনাহ সম্পর্কে ইরশাদ করেন, যে তুমি তোমার প্রতিবেশীর সাথে জিনা করবে মাআযাল্লাহ। ফাআনজালাল্লাহু আযযা ওয়া জাল তাসদীকাহা। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি আয়াতে কারিমা নাযিল করেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মাআল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি আয়াতে কারিমা নাযিল করেন, যারা আল্লাহ পাকের সাথে শিরিক করে এবং ওই সকল নফসকে হত্যা করে যা আল্লাহ পাক হারাম করেছেন। প্রিয় দর্শক, এই হাদিসে পাক থেকে যে বিষয়টি আমরা জানতে পারলাম, যে বিষয়ের ব্যাপারে আজ আমরা অবহিত হলাম, তা হচ্ছে কবিরা গুনাহ। জি হ্যাঁ, কবিরা গুনাহ। কবিরা গুনাহ খুবই ভয়াবহ বিষয়, খুবই মারাত্মক বিষয়। আর আজকে আমাদের বিষয় হচ্ছে কবিরা গুনাহ। আর যে ব্যক্তি এই কবিরা গুনাহ থেকে বাঁচতে পারবে তার জন্য সুসংবাদ রয়েছে। আসুন আগে আমরা শুনি যে কবিরা গুনাহ থেকে বাঁচার উপায়সমূহ কি। সূরা নিসাতে বর্ণিত রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আন নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলুকুম মুদখালান কারীমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন যে যদি তোমরা গুনাহ থেকে বাঁচতে পারো যা থেকে তোমাদের নিষেধ করা হয়েছে, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলুকুম মুদখালান কারীমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, তোমাদের গুনাহসমূহকে মিটিয়ে দেওয়া হবে, ক্ষমা করে দেওয়া হবে, ওয়া নুদখিলুকুম মুদখালান কারীমা, আর তোমাদের জন্য সম্মানিত জায়গা ব্যবস্থা রয়েছে তথা জান্নাত ব্যবস্থা রয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অপর আয়াতে কারিমার মধ্যে ইরশাদ হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, যারা কবিরা গুনাহ থেকে বাঁচে এবং অশ্লীলতা থেকে বিরত থাকে, নিশ্চয় আপনার প্রতিপালক ক্ষমাশীল ও দয়ালু। প্রিয় দর্শক, আসলে কবিরা গুনাহ থেকে বাঁচার অসংখ্য ফজিলত, তোর মধ্যে বিশাল একটি ফজিলত হচ্ছে মুদখালান কারীমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানের সাথে ইজ্জতদার সম্মানিত স্থান তথা জান্নাত দান করবেন। আহমদ ইয়ার খান নঈমী রহমাতুল্লাহি তাআলা তার কিতাবের মধ্যে এই হাদিসে পাকের ব্যাখ্যায় তিনি বলেন, চার হচ্ছে সবচেয়ে বড় কবিরা গুনাহ, তা হচ্ছে অন্তরের সাথে সম্পৃক্ত। নাম্বার 1 শিরিক কুফর তথা শিরিক করা, কুফর করা। নাম্বার 2 হচ্ছে গুনাহের উপরে স্থায়িত্ব থাকা তথা গুনাহ করা সত্ত্বেও শর্মিন্দা না হওয়া, লজ্জিত না হওয়া, গুনাহের প্রতি জড়িত হয়ে থাকা। নাম্বার 3 হচ্ছে আল্লাহ পাকের রহমত থেকে মায়ুস হওয়া, উদাসীন হয়ে যাওয়া, আল্লাহ পাকের রহমত থেকে নৈরাশ হয়ে যাওয়া। নাম্বার 4 হচ্ছে আযাব থেকে নিরাপদ মনে করা। অনেক হয় না যে আমি তো জাহান্নামে যাব না, কবরের আযাব আমাকে স্পর্শ করবে না, এবং নির্ভয়ে থাকা। 4টি গুনাহ হচ্ছে জবানের সাথে সম্পৃক্ত, তার মধ্যে 1 হচ্ছে মিথ্যা সাক্ষ্য দেওয়া। নাম্বার 2 হচ্ছে নিরপরাধ ব্যক্তির উপর অপবাদ দেয়া। নাম্বার 3 হচ্ছে মিথ্যা কসম খাওয়া। নাম্বার 4 হচ্ছে জাদু। এই 4টি গুনাহ হচ্ছে জবানের সাথে সম্পৃক্ত। আর 3টি গুনাহ এমন আছে যা পেটের সাথে সম্পৃক্ত। সেই 3টি গুনাহ কি? ইরশাদ হচ্ছে ইয়াতীমের সম্পদ ভক্ষণ করা। নাম্বার 2 হচ্ছে মদ পান করা। নাম্বার 3 হচ্ছে সুদ খাওয়া। যে এই 3টি গুনাহ হচ্ছে পেটের সাথে সম্পৃক্ত। আর 2টি গুনাহ আছে যেগুলো হাতের সাথে সম্পৃক্ত। নাম্বার 1 হচ্ছে চুরি করা। নাম্বার 2 হচ্ছে অন্যায়ভাবে হত্যা করা। আর একটি গুনাহ এমন আছে যা পায়ের সাথে সম্পৃক্ত, সেটি কি? সেটি হচ্ছে जुद्धेर मैदान थेके पलायन करा और एकटी गुना एमन आछे जा सम्पूर्ण शरीरेर साथे सम्पृक्त ताकि पितामातार नाफरमानी करा। प्रिय दर्शक, एई जे आमरा हादिसे पाक श्रवण करेछि एर व्याख्याओ श्रवण करेछि जे 17टी गुना आछे एमन गुना जेगुलो कबीरा गुना। आमरा शुनेछि किछु गुना आछे हाथेर, किछु गुना आछे पायेर, किछु गुना आछे जबानेर, किछु गुना आछे अंतरेर, किछु गुना आछे लज्जास्थानेर और एकटी गुना एमन जा पूर्ण शरीरेर साथे सम्पृक्त और ता हच्छे पिता मातार नाफरमानी करा, पिता मातार साथे अबाध्यता करा। जा एमन गुना एकई तो कबीरा गुना और ये कबीरा गुना समस्त शरीर साथे सम्पृक्त। अल्लाह सुब्हानाहु वा ताआला आमादेरके ए गुनाह थेके बाँचार तौफिक दान करुन। सल्लु अलाल हबीब सल्लल्लाहु ताआला अला मुहम्मद सल्लल्लाहु ताआला अलैहि वा आलिहि वसल्लम। कबीरा गुनाहेर ब्यापारे आरो हादिस पाक वर्णित हयेछे आन अब्दुल्लाह इब्ने अमर आनिन नबी सल्लल्लाहु ताआला अलैहि वा आलिहि वसल्लम قال الكبائر الاشراك بالله وعقوق الوالدين وقتل النفس واليمين الغموس। नबी करीम सल्लल्लाहु ताआला अलैहि वसल्लम इरशाद करें कबीरा गुनाह होच्छे अल्लाह पाकेर साथे शिरिक करा, अल्लाह पाकेर साथे अंशीदार साब्यस्त करा तथा दुई खुदा माना तथा एमन किछु विषय अल्लाह पाकेर साथे सम्पृक्त करे देवा, अंशीदार करे देवा जाते एटी प्रतिमान हय जे अल्लाह पाकेर साथे सम्पृक्तता होच्छे, अंशीदार होच्छे, एटा होच्छे शिरिक। आरो इरशाद होच्छे पिता मातार नाफरमानी करा, एटिओ कबीरा गुनाह जा आमरा इतिपूर्व शुनेছি। आरो इरशाद होच्छे वा कतलुन नफ्सि एबं मुसलमान के हत्या करा, नफ्स के हत्या करा, अन्याय भावे काउके हत्या करा होच्छे कबीरा गुनाह। आरो इरशाद होच्छे वल यामीनुल गमूस शक्तভাবে कसम करा हय, এই कसम कसमे गमूस, এই कसमे गमूस হচ্ছে কবিরা গুনাহ। এভাবে কবিরা গুনার কয়েকটি ধাপ আছে। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদিনা থেকে একটি কিতাব প্রকাশিত হয়েছে যার নাম হচ্ছে 76 কবিরা গুনাহ। जी এই কিতাবের মধ্যে 76টি গুনাহ এমন নিয়ে আসা হয়েছে যে গুনাহগুলো কবিরা গুনাহ। আমরা ইতিমধ্যে কয়েকটি গুনাহ সম্পর্কে শ্রবণ করেছি যে কবিরা গুনাহগুলো কি কি। এই কবিরা গুনাহর মধ্যে সবচেয়ে বড় যে গুনাহ, সবচেয়ে মারাত্মক যে গুনাহ তা হচ্ছে আল্লাহ পাকের সাথে শিরিক করা। এই শিরিকের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন আয়াতে কারিমা নাযিল করেছেন। আসুন একটি আয়াতে কারিমা আমরাও শ্রবণ করি। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আই ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরিক ক্ষমা করে না, এছাড়া অন্যান্য গুনাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করেন যা আল্লাহ পাকের ইচ্ছা। অপর আয়াতের মধ্যে আরো ইরশাদ হচ্ছে যারা শিরিক করে, যারা আল্লাহ পাকের সাথে অংশীদার সাব্যস্ত করে, আল্লাহ পাক তাদের জন্য জান্নাতকে হারাম করে দেন, তাদের জন্য রয়েছে জাহান্নাম। শিরিক একটি মারাত্মক ভয়াবহ একটি গুনাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সকল শিরিক কুফর থেকে আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করুন। প্রিয় দর্শক, আজ আমরা শুনেছি শিরিক কুফর তথা কবিরা গুনাহ, অসংখ্য কবিরা গুনাহ যার মধ্যে হচ্ছে পিতামাতার নাফরমানি করা, শিরিক করা, অন্যায়ভাবে হত্যা করা, কুফরি করা, গীবত করা, চুগলি করা, মুসলমানদের সম্পদ নষ্ট করা, এতিমের মাল ভক্ষণ করা, সুদ খাওয়া ইত্যাদি ইত্যাদি। এ সকল গুনাহ হচ্ছে গুনাহে কবিরা। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গুনাহে কবিরার ব্যাপারে খুবই শক্ত অবস্থানে আছে যে আল্লাহ পাক এই কবিরা গুনাহ সহজে ক্ষমা করেন না। মানুষ যখন গুনাহ করে ক্ষমা চাইলে আল্লাহ পাক ক্ষমা করে দেন, কিন্তু কবিরা গুনাহর জন্য শর্ত হচ্ছে তওবা করা। সচরাচর যেগুলো গুনাহে সগীরা, ছোট গুনাহ, সেগুলো তওবা ছাড়াও ক্ষমা হয়। আমরা কিতাবের মধ্যে শুনেছি যে যে ব্যক্তি দুরুদে পাক পাঠ করবে তার গুনাহসমূহ ক্ষমা হয়ে যাবে, যে ব্যক্তি সাদকা করবে তার গুনাহ ক্ষমা হয়ে যাবে, যে ব্যক্তি অমুক আমল করবে তার গুনাহ ক্ষমা হয়ে যাবে, যে ব্যক্তি অমুক ওয়াজিফা পাঠ করবে তার গুনাহ ক্ষমা হয়ে যাবে। কিন্তু গুনাহে কবিরা, এই গুনাহে কবিরা তওবা ছাড়া ক্ষমা হবে না। তোর মধ্যে গুনাহে কবিরার মধ্যে আবার রয়েছে বান্দার হক নষ্ট করা। যদি বান্দার হক নষ্ট করে থাকে, যদি বান্দার হক আত্মসাৎ করে থাকে, তাহলে তওবা করা সত্ত্বেও কবিরা গুনাহ ক্ষমা হবে না যে পর্যন্ত বান্দা ক্ষমা না করবে। বান্দার কাছ থেকে ক্ষমা চাইতে হবে, অতঃপর আল্লাহ পাকের দরবারে তওবা করতে হবে। তাহলে আল্লাহ পাক, আশা করা যায় আল্লাহ পাক গফুর গফার, তিনি ক্ষমা করবেন। এজন্য আমাদের নিয়ত রাখতে হবে, আমাদের প্রতিনিয়ত দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে গুনাহে কবিরা আমরা কখনো করবো না ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো চেষ্টা করব, নিয়ত করব গুনাহে কবিরা যেন আমার আপনার দ্বারা না হয়। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে গুনাহে কবিরা থেকে বাঁচার তৌফিক দান করুক। প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ আমরা দেখছি অনুষ্ঠান 40টি হাদিসে মুবারাকা, আর আজকের আমাদের বিষয় ছিল কবিরা গুনাহ। আমরা শুনেছি কবিরা গুনার ভয়াবহতা, কবিরা গুনার প্রকারভেদ, আর সবচেয়ে যে বড় কবিরা গুনাহ তাও কি, তাও আমরা শুনেছি। আল্লাহ পাক আমরা যা কিছু শুনেছি এর উপর ভরপুর আমল করার তৌফিক দান করুক। দর্শক, আজ এ পর্যন্তই ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আগামী পর্বে নতুনভাবে আপনাদের মাঝে পুনরায় উপস্থিত হব। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। বাগে জান্নাতের ফুল নিয়ে এসেছি, প্রিয় নবীর হাদিসে পাক নিয়ে এসেছি।